নাও আমরা যে কনসেপ্টটা নিয়ে দেখবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। এই কনসেপ্টটার সাথে না এই নামটার সাথে তোরা পরিচিত। আমরা ত্রিকোণমিতির অঙ্ক করতে গিয়ে দেখেছিলাম যে তিনটে টার্ম এপিতে আছে দেখাতে, এবং তিনটে টার্ম এপিতে থাকলে আমরা দেখছিলাম সেখানে 2 × মিডিল টার্ম = ফার্স্ট টার্ম + থার্ড টার্ম এটা দেখাতে হচ্ছিল। তো সেইটাই আসলে কোনোভাবে অ্যারিথমেটিক মিন এর সাথে রিলেটেড। তো আমাদের এখন দেখতে হবে যে অ্যারিথমেটিক মিন ব্যাপারটা আসলে কি। তাহলে লেখা যাক, ইফ থ্রি কোয়ান্টিটিস আর ইন এপি, যদি তিনটে কোয়ান্টিটি এপিতে থাকে, ইফ থ্রি কোয়ান্টিটিস আর ইন এপি, তাহলে তিনটে কোয়ান্টিটি যারা কিসে রয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, দেন দ্য মিডিল ওয়ান ইজ কল্ড, দেন দ্য মিডিল ওয়ান ইজ কল্ড অ্যারিথমেটিক মিন অফ দিস অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা অফ দিস এপি। তাহলে তিনটে কোয়ান্টিটি যদি এপিতে থাকে, তাহলে মিডিল ওয়ানটাকে বলবো কি, মিডিল ওয়ানটাকে বলবো অ্যারিথমেটিক মিন। কার অ্যারিথমেটিক মিন? ওই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা রয়েছে তার। এবার তাহলে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরলাম যে লেট এক্স ইজ অ্যারিথমেটিক মিন অফ টু নাম্বার এ এন্ড বি, লেট এক্স ইজ অ্যারিথমেটিক মিন অফ টু নাম্বার এ এন্ড বি। কি ধরলাম? এক্সটা হচ্ছে অ্যারিথমেটিক মিন দুটো নাম্বার এ আর বি এর মধ্যে। তার মানে কি, এ আর বি এর মধ্যে এক্সটা আছে। সো আই ক্যান রাইট এ এক্স বি আর ইন এক্স। দেখো এই ডেফিনেশন থেকে তাই বোঝায় যে এবি এর অ্যারিথমেটিক মিন যদি এক্স হয় তাহলে এবি এর মধ্যে এক্সটা থাকবে এবং এ এক্স বি এরা এপিতে থাকবে। এ এক্স বি এরা এপিতে থাকলে তবেই আমি মাঝেরটা এক্সটা আমি বলতে পারবো যে এ বি এর অ্যারিথমেটিক মিন। এই ডেফিনেশন থেকে আমি এটা লিখতে পারলাম যে এ এক্স বি আর ইন এপি। তাহলে এ এক্স বি যদি এপিতে থাকে, আমি মনে মনে ভাবতে পারি এটা হচ্ছে তার একটা টার্ম, তার ঠিক পরের টার্মটা এটা, আর তার ঠিক পরের টার্মটা এটা। তাহলে সো কমন ডিফারেন্স এপির ক্ষেত্রে কি হয়, এপির ক্ষেত্রে মুখাস্ত্র হচ্ছে কমন ডিফারেন্সটা সেম প্রত্যেকটা কনজিকিউটিভ টার্মের। তাহলে কমন ডিফারেন্স ইকুয়াল টু প্রথম দুটোর মধ্যে কমন ডিফারেন্স কি, এক্স মাইনাস এ, অ্যান্ড অ্যানাদার কমন ডিফারেন্স, আরেকটা কমন ডিফারেন্স কি হচ্ছে, এই লাস্ট দুটোর মধ্যে এক্স আর বি এর মধ্যে বি মাইনাস এক্স। তাহলে ফর অ্যান এপি, কোন একটা এপিতে কমন ডিফারেন্স ইজ কনস্ট্যান্ট, ফর অ্যান এপি কমন ডিফারেন্স ইজ কনস্ট্যান্ট, কমন ডিফারেন্সটা হয় ধ্রুবক। তাহলে কমন ডিফারেন্সটা কনস্ট্যান্ট মানে কি, কমন ডিফারেন্সটা কনস্ট্যান্ট মানে এক্স মাইনাস এরটা যা হবে সেটা বি মাইনাস এক্স এও তাই হবে, মানে বি মাইনাস এক্সটা এক্স মাইনাস এর সাথে সমান। কমন ডিফারেন্সটা কনস্ট্যান্ট মানে এখানেও যা কমন ডিফারেন্স এখানেও তাই কমন ডিফারেন্স। তার মানে এক্স মাইনাস এটা আসলে কি, আসলে বি মাইনাস এক্স এর সাথে সমান। আমাকে কি বার করতে হবে, আমি ধরেছিলাম এক্সটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, তার মানে আমাকে এক্সটা বার করতে হবে কাদের মধ্যে, এ আর বি এর।
তো x টাকে এদিকে নিয়ে আসি x প্লাস x ইকুয়াল টু এটাকে এদিকে নিয়ে যাই a প্লাস b তার মানে x প্লাস x 2x ইকুয়াল টু a প্লাস b তাহলে x টা কি আসবে 2 দিয়ে ডিভাইড করে দিই a প্লাস b বাই 2 তার মানে কি পেলাম ए आर बी एर मध्य एरिथमेटिक मीन कोनटा होलो ए आर बी एर मध्य एरिथमेटिक मीन होलो x তার মানে সেটা কি সেটা হচ্ছে a প্লাস b বাই 2 সো এরিথমেটিক মিন অফ a এন্ড b ইজ সো এরিথমেটিক মিন শর্টে এটাকে লিখে a m অফ A and B is A plus B by 2. तले arithmetic mean होबे A और B A A plus B by 2. एबार जदि तीनटे नंबर आमार काछे परपर थाके जारा एपिते रयेछे तले दुटोर माझखानेरटा होच्छे तादेर arithmetic mean. तार माने AB जदि दुटो नंबर थाके A plus B by 2 टा तादेर arithmetic mean. কিন্তু যদি আমার কাছে অনেকগুলো নাম্বার থাকে সেই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিনটা আমি কি করে বার করব যদি আমরা এক্সটেন্ডেড সেন্সে ভাবি মানে যদি আমরা অনেকগুলো নাম্বারের ক্ষেত্রে ভাবি তখন আমরা অ্যারিথমেটিক মিনটা কিভাবে বার করব সেটা দেখার বিষয় যদি আমার কাছে তিনটের বেশি নাম্বার যারা এপিতে রয়েছে If more than three numbers are in AP, if more than three numbers are in AP, যদি তিনটে বেশি নাম্বার AP তে থাকে তাহলে দুটো এক্সট্রিম যে ভ্যালু রয়েছে তাদের মাঝে যে ভ্যালুগুলো থাকে তাহলে কি বলছি দ্য টার্ম বিটুইন দ্য টু এক্সট্রিম দ্য টার্ম বিটুইন দ্য টু এক্সট্রিম তাহলে যদি তিনটের বেশি নাম্বার এপিতে থাকে তাহলে দুটো এক্সট্রিম যে ভ্যালু রয়েছে তাদের মাঝখানে যে সমস্ত টার্মস গুলো রয়েছে তাদেরকে বলবো অ্যারিথমেটিক মিন অফ এক্সট্রিম ভ্যালুস আর অ্যারিথমেটিক মিন অফ এক্সট্রিম যখন তিনটের বেশি নাম্বার এপিতে রয়েছে তখন দুটো এন্ড দুটো এক্সট্রিম ভ্যালু তার মাঝে যে ভ্যালুগুলো রয়েছে যারা এপিতে রয়েছে তারা হচ্ছে দুটো যে এক্সট্রিম ভ্যালু তাদের অ্যারিথমেটিক মিন এটা কি এটা হচ্ছে এক্সটেন্ডেড কেস এটা হচ্ছে extended case এটা एग्जांपल দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি যে if a a plus d a plus 2d a plus 3d a plus 4d are in AP with first term a and common difference d তাহলে এখানে দেখো কটা টার্ম রয়েছে পাঁচটা টার্ম রয়েছে তাহলে এদের অ্যারিথমেটিক মিন কারা a আর a প্লাস 4d এই দুজনের অ্যারিথমেটিক মিন হচ্ছে a প্লাস d a প্লাস 2d এন্ড a প্লাস 3d সো অ্যারিথমেটিক মিন অফ সো am দ্যাট মিন অ্যারিথমেটিক মিন অফ A and
plus 4d is a plus d, a plus 2d and a plus 3d. तार माने a और a plus 4d इधर arithmetic mean होगे a plus d, a plus 2d and a plus 3d. इटा अच्छे की केस extended केस. जो दी तीन टाइप थे के basic term था के कोना एक टा arithmetic progression है. तावले दुप्पो जे ended term लोए थे. तादे arithmetic mean अच्छे माझे जे term गुलो शेगुल. Clear? এবার আমাকে এই অ্যারিথমেটিক মিন নিয়ে আরেকটু ডিটেইলসে কথা বলতে হবে. সেটা বলবার আগে আমরা আরো কিছু জিনিস জানব. সো নেক্সট ইনসার্ট in arithmetic means between two numbers, between two numbers a and b. And next আমরা কি করতে চাইছি যে আমরা জানি যে কোনো দুটো নাম্বার যদি a আর b থাকে তাহলে তাদের মধ্যে একটা অ্যারিথমেটিক মিন ইনসার্ট করা যায়. এটা আমরা বললাম. কি বললাম যে এ আর বি যদি দুটো নাম্বার থাকে তাহলে এদের মধ্যে অ্যারিথমেটিক মিনটা হচ্ছে এ প্লাস বি বাই টু. এটা অ্যারিথমেটিক মিন অফ এ অ্যান্ড বি. তার মানে এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যদি একটা অ্যারিথমেটিক মিন ইনসার্ট করা যায় তাহলে কি তার থেকে বেশি অ্যারিথমেটিক মিন আমি চাইলে ইনসার্ট করতে পারবো? অবভিয়াসলি পারবো. যত খুশি অ্যারিথমেটিক মিন আমি চাইলে ইনসার্ট করতে পারি. সো আমি এখানে জেনারেলাইজ একটা কেস নিচ্ছি যে ইনসার্ট এন অ্যারিথমেটিক মিন বিটুইন টু নাম্বারস এ অ্যান্ড বি. তাহলে এ আর বি দুটো নাম্বার নিলাম, এদের মধ্যে এন খানা অ্যারিথমেটিক মিন ইনসার্ট করছি. কারা কারা? এ ওয়ান, এ টু, এ থ্রি, এরকম করে এ এন. তাহলে লেট n arithmetic means are a1, a2, a3 in this way an. তাদের মধ্যে between a and b, a and b. Let n arithmetic means are a1 to an between a and b. তার মানে যদি আমি a আর b এর মধ্যে এই এন খানা অ্যারিথমেটিক মিন ইনসার্ট করি এ ওয়ান থেকে এ এন পর্যন্ত, তাহলে এ এ ওয়ান, এ টু, এ থ্রি ডট ডট করে এ এন বি, এটা কিসে রয়েছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে. আমরা জানি যে এ এক্স বি, যে এক্স টা যদি এ আর বি এর অ্যারিথমেটিক মিন হয় তাহলে এই এ এক্স বি এরা কিসে থাকে? আগেই শিখেছিলাম আমরা এ বি তে থাকে. হিয়ার এ এ প্লাস বি বাই টু অ্যান্ড বি আর ইন এ, সেটা আমরা অলরেডি শিখেছিলাম. তাহলে সো এ এ ওয়ান, এ টু, এ থ্রি ইন দিস ওয়ে এ এন বি কমা আর ইন এ, তাহলে এরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে. আচ্ছা, এরা যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে এদের একটা কমন ডিফারেন্স থাকবে. কারণ আমরা জানি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তার ফার্স্ট টার্মটা ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে তার কমন ডিফারেন্সটা ইম্পর্টেন্ট. তাহলে এদের একটা কমন ডিফারেন্স থাকবে. লেট কমন ডিফারেন্স ইকুয়াল টু ডি, ধরলাম এই যে এপিটা রয়েছে এর কমন ডিফারেন্সটা ডি. তো তাহলে আমি এখন বার করতে চাইছি যে এই যে অ্যারিথমেটিক মিন গুলো ধরেছি এদের ভ্যালু কত, এদের ভ্যালু কি হবে. খেয়াল করে দেখো এই যে এপিটা রয়েছে এর কমন ডিফারেন্সটা ডি,
and t1 that is first term that is a. Now what is t2? T2 by a1. What is t3? a2. What is t4? a3. In this way, eta first term. তারপর এন খানা টার্ম রয়েছে তাহলে কি হলো টোটাল এখানে একটা টার্ম আর এখানে এন খানা টার্ম তাহলে টোটাল এই পুরোটা যে পেলাম এন প্লাস ওয়ান খানা টার্ম যার এন প্লাস ওয়ান তম পদ কি এ এন তাহলে টি এন প্লাস ওয়ান ইকুয়াল টু এ এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার করে বুঝবে এটা একটা টার্ম আর তারপরে এক থেকে এন খানা টার্ম তাহলে টোটাল কত এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান তমটা কি আর এর পরের টার্মটা কত নম্বর টার্ম হবে n plus 2 তম টার্ম হবে সেটা কি হবে সেটা b টা হবে তাহলে আমি বার করতে চাইছি a1 থেকে n এর ভ্যালু কি দেখো কিভাবে বার করা যায় হিয়ার tn plus 2 মানে n plus 2 তম পদ সেটা হচ্ছে b আচ্ছা আমরা কোন একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে n plus 2 তম পদ বার করার ফর্মুলা কি জানি আমরা n টার্ম বার করার ফর্মুলা জানি হচ্ছে ফার্স্ট টার্ম a প্লাস n মাইনাস 1 ইনটু কমন ডিফারেন্স তাই তো তো এখানে কমন ডিফারেন্সটা d নেওয়া হয়েছে তাহলে কমন ডিফারেন্সটা d লিখে দিয়েছি আর ফার্স্ট টার্মটা a নেওয়া হয়েছে তাই কমন ফার্স্ট টার্মটা a লিখে দিয়েছি তাহলে tn প্লাস 2 কি হবে n এর জায়গায় n প্লাস 2 বসে যাবে বসালে কি হবে a প্লাস n এর জায়গায় n প্লাস 2 বসালাম माइनस वन पुरोटा इनटू डी सेटा इक्वल टू कत सेटा इक्वल टू होच्छे बी सेटा इक्वल टू बी तार माने एखान थेके की पाच्छी ए प्लस एन प्लस टू माइनस वन माने एन प्लस वन इनटू डी इक्वल टू बी तुम्हारे खाने के नोन के जाना ए और बी का जाना কারণ দুটো এন্ড পয়েন্ট দেওয়া রয়েছে আর তার মাঝখানে যে অ্যারিথমেটিক মিন বার করতে হয়েছে তাহলে এ আর বি টা নোন তাহলে এ আর বি টা নোন বলে আমি এ আর বি কে একদিকে নিয়ে যাচ্ছি তাহলে এন প্লাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু বি এটা ওদিকে নিয়ে গেলে মাইনাস আর কি জানা তোমার তোমার কাছে এন টাও জানা কেন জানা কারণ এ আর বি এর মধ্যে দুটো না পাঁচটা না দশটা না বারোটা অ্যারিথমেটিক মিন বার করতে হবে সেটাও তোমায় বলে দিয়েছে That's why n জানা তার মানে n প্লাস 1 কিন্তু জানা সো n প্লাস 1 টাকে আবার রাইট সাইডে নিয়ে যাচ্ছি তাহলে d টা কি পাচ্ছি b মাইনাস a বাই n প্লাস 1 তার মানে এই কমন ডিফারেন্সটা কিন্তু নন হয়ে গেল আর ফার্স্ট টার্মটা তো আমি জানি তাহলে ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স থাকলে a b এর বাকি টার্মগুলোকে আমি অনায়াসে পেয়ে যাব কি করে পাবো a1 a1 টা ap এর কত নম্বর টার্ম তাহলে সেটা দেখি তাহলে আমি বাকি টার্মগুলো অনায়াসে পেয়ে যাব তাহলে এখন আমি দেখতে চাইছি যে এই যে অ্যারিথমেটিক মিন a1 থেকে an পর্যন্ত আমি নিয়েছিলাম এদের ভ্যালু কি সো a1 এটা কি ফার্স্ট অ্যারিথমেটিক फास्ट एरिथमेटिक मीन बिटवीन ए एंड बी এটা কত এটা হচ্ছে এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর আবার সেকেন্ড টার্ম এটা ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্ম তার মানে t2 কার এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন t2 অফ ap ap টা কি ap টা হচ্ছে a a1 এরকম করে করে n b a এবি টি2 কি করে বার করে এই ফর্মুলা ফার্স্ট টার্ম দ্যাট ইজ এ প্লাস ইন এর জায়গায় 2 2 মাইনাস 1 ইনটু ডি তাহলে এ প্লাস ডি এ প্লাস ডি ডিটা কত এ প্লাস বি মাইনাস এ বাই এন প্লাস 1 তাহলে এটা হচ্ছে এ1 দ্যাট ইজ ফার্স্ট অ্যারিথমেটিক সিমিলারলি সেকেন্ড অ্যারিথমেটিক মিনটা কি হবে A2 that is second arithmetic mean
between A and B এটা কত নম্বর সেকেন্ড অ্যারিথমেটিক মিন A2 তার মানে এটাই AP কত নম্বর টার্ম 1 2 3 থার্ড টার্ম T3 অফ AP A A1 ইন দিস ওয়ে AN এন্ড B তাহলে T3 টা কত এই ফর্মুলায় বসাই A প্লাস 3 মাইনাস 1 ইনটু T তার মানে A প্লাস 2D তাহলে A প্লাস 2 ইনটু A থিটা B মাইনাস A বাই N প্লাস 1 তাহলে এভাবে যদি আমাকে AN বার করতে বলে AN টা কি N অ্যারিথমেটিক মিন তাহলে N এর অ্যারিথমেটিক মিন between A and B এর বিয়ের মধ্যে এর অ্যারিথমেটিক মিনটা কত নম্বর টার্ম অ্যাকচুয়ালি n টা তাহলে এটা ফার্স্ট টার্ম আর তারপরে n টা টার্ম তাহলে n টা টার্মের সঙ্গে আরেকটা টার্ম যোগ হয়ে যাবে তাহলে এটা n প্লাস 1 হবে কার এই এ তাহলে t n প্লাস 1 n প্লাস 1 টার্ম অফ AP কোন AP টা A A1 এরকম করে এ এন তারপর বি মানে এই যে এপিটা রয়েছে এই তাহলে এন প্লাস ওয়ান টার্মের ফর্মুলা কি আছে এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসবে এ প্লাস এন এর জায়গায় আমি এন প্লাস ওয়ান বসালাম এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে এ প্লাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলে এন ইন্টু ডি ডি এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিচ্ছি তাহলে a প্লাস n ইনটু b মানে b মাইনাস a বাই n প্লাস 1 ক্লিয়ার তাহলে ফার্স্ট অ্যারিথমেটিক মিন থেকে n অ্যারিথমেটিক মিন কত সেগুলো আমি ক্লিয়ারলি বার করে দিলাম এই AP টা থেকে এই যে ফর্মুলাগুলো পেলাম এগুলো কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই তাহলে এটা কেন শেখাচ্ছি এটা শেখাচ্ছি তার কারণ তোমায় যদি দুটো নাম্বার দিয়ে দেয় আর বলে দেয় তার মাঝে 10টা অ্যারিথমেটিক মিন বার করো তাহলে কি ওয়েতে তুমি বার করবে এটা হচ্ছে মেথড তোমাকে এই মেথডটা পুরো করে দেখাতে হবে মানে তুমি যদি জাস্ট এই ফর্মুলায় বসা উত্তরগুলো বার করে দাও পরীক্ষার খাতায় বা তুমি ক্লাস ওয়ার্কের খাতায় সেটা কিন্তু গৃহীত না গ্রহণযোগ্য না সেটা তোমাকে বোর্ডসের ক্লাসে বা বোর্ডসের পেপারে করতে পারবে না কোন নম্বর তুমি কিন্তু তার জন্য পাবে না তোমায় কি করতে হবে তোমায় আমি যেভাবে জেনারেল এন এর জন্য ফর্মুলাটা ডিরাইভ করলাম তোমায় কিন্তু সেই এন এর জন্য ফর্মুলাটা সিমিলার ওয়েতে বার করতে হবে ফর্মুলা বার করতে হবে না রাদার তোমায় এবি দেওয়া থাকলে যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো এই সিমিলার ওয়েতে বার করতে হবে অঙ্ক করবার সময় আমরা দেখব আমরা এখন জাস্ট এই টেকনিকটা এই ওয়েটা যে কিভাবে আমি ওগুলো বার করব সেটা দেখিয়ে দিচ্ছি পরীক্ষার খাতাতে বা ক্লাসের খাতাতে তোমায় একই ভাবে অঙ্কটা কিন্তু করতে হবে তুমি ডাইরেক্ট এই রেজাল্টগুলো ইউজ করে নিতে পারবে না তাহলে না আমরা কি পেয়ে গেলাম এনখানা অ্যারিথমেটিক মিন এবি এর মধ্যে সেটা আমরা পেয়ে গেছি এবার এই যে এনখানা অ্যারিথমেটিক মিন পেলাম A1 থেকে AN এই অ্যারিথমেটিক মিন গুলো কোথায় রয়েছে AB রয়েছে তার মাঝে রয়েছে তো এই যে অ্যারিথমেটিক মিন গুলো এর সাম কি হবে তাহলে এবার আমাকে বার করতে হবে সাম অফ এন অ্যারিথমেটিক মিন সেটা কি হবে সাম অফ এন অ্যারিথমেটিক মিন এন তাহলে সাম অফ এন এন কি অ্যাকচুয়ালি A1 প্লাস A2 প্লাস A3 ইন দিস ওয়ে AN ক্লিয়ার খেয়াল করে দেখো তাহলে A1 থেকে AN এর সামটা আমায় বার করতে হবে সো আমি এটা লিখছি এভাবে A1 টা লিখছি কি A1 টা হচ্ছে A প্লাস B মাইনাস A বাই N প্লাস 1 A2 টা কি A প্লাস 2 ইন্টু 2 ইন্টু p মাইনাস a বাই n প্লাস
এর থ্রিটা তাহলে কি হবে সিমিলার হয়েছে এ টুর জন্য এখানে যদি টু আসে এর থ্রির জন্য কি আসবে এ প্লাস থ্রি ইন্টু বি মাইনাস এ বাই এন প্লাস ওয়ান আর এ এনটা কি রয়েছে a প্লাস এন ইন্টু বি মাইনাস এ বাই এন প্লাস তাহলে এই পুরো জিনিসটাকে অ্যাড করে দিচ্ছি সাম করে দিচ্ছি তাহলে কি পাবো লেফট সাইডে লেফট সাইডে হবে a1 প্লাস a2 ডট ডট করে an রাইট সাইডে কিভাবে সাম করব প্রথমে এইগুলোর সাম করছি দেখো খেয়াল করে সবকটাই আছে কতগুলো n 1 2 3 করে n n খানায় তো n খানায় যোগ করা মানে সেটাকে n দিয়ে মাল্টিপ্লাই করা সো n প্লাস বাকিটা যদি আমি লিখি বাকি প্রত্যেকটাতে একটা জিনিস মজার রয়েছে প্রত্যেকটাতে একটা করে b মাইনাস a বাই n প্লাস 1 রয়েছে দেখো প্রত্যেকটাতে একটা করে b মাইনাস a বাই n প্লাস 1 তাহলে যখন সাম করে লিখবো তখন সেখান থেকে আমি এই b মাইনাস a বাই n প্লাস 1 টার্মটা কমন নিয়ে তাহলে এই b মাইনাস a বাই n প্লাস 1 টার্মটা যদি কমন নিয়ে নিই তাহলে সাম করে লিখলে তারপরে কি পড়ে থাকবে তারপরে পড়ে থাকবে ফারস্টে 1 প্লাস তারপরে কি পড়ে থাকবে 2 প্লাস তারপরে 3 এরকম করে কতদূর পড়ে থাকে n অবধি পড়ে থাকে এটাকে কি করে লিখবো তাহলে সো a1 প্লাস a2 এরকম করে an ইকুয়াল টু n এটা হয়ে গেল প্লাস b মাইনাস a বাই n প্লাস 1 এটা লিখছি ইনটু 1 থেকে n এর সাম আমি শিখিয়েছিলাম 1 থেকে n এর সামের ফর্মুলা কি n ইনটু n প্লাস 1 বাই 2 দেখো n প্লাস 1 কেটে যাবে তাহলে কি আসবে n a প্লাস n বাই 2 ইনটু b মাইনাস a এখান থেকে n বাই 2 কমন নিয়ে নাও তাহলে কি হবে 2a প্লাস b মাইনাস a তার মানে কি হচ্ছে n বাই 2 ইনটু b প্লাস তাহলে এই অ্যারিথমেটিক মিনের সাম দাঁড়ালো n বাই 2 ইনটু b প্লাস আরেক রকম ভাবে এই n খানা অ্যারিথমেটিক মিনের সাম বার করা যায় তো সেটা আমরা পরে শেখাবো অঙ্ক করবার সময় আমরা দেখব যে আরেকটা কি অ্যাপ্রোচ রয়েছে যে অ্যাপ্রোচের সাহায্যে আমরা n খানা অ্যারিথমেটিক মিনের সাম বার করতে পারি কি অ্যাপ্রোচের সাহায্যে বার করতে পারি ঠিক আছে আমরা এখানেই দেখে নিই খুব ছোট জিনিস এই যে n বাই 2 ইনটু b প্লাস এটা কিন্তু বেরিয়ে গেছে এবার এখান থেকে আমি আরেকটা ওয়ে আরেকটা রেজাল্ট দেখাচ্ছি দেখো কেমন n বাই 2 এই b প্লাস a কে লিখতে পারি যে b মাইনাস d প্লাস a প্লাস d লিখতে পারি মাইনাস ডি আর প্লাস ডি ক্যান্সেল আউট হয়ে গেল যে এ প্লাস বি পড়ে থাকে খেয়াল করে দেখো n বাই 2 b মাইনাস ডি মানে কত b থেকে d মাইনাস করলাম d টাকে কমন ডিফারেন্স তো b থেকে কমন ডিফারেন্স মাইনাস করলে তার ঠিক আগের টার্মটা চলে যায় মানে a n এ চলে যায় তার মানে এটা হচ্ছে a n প্লাস a প্লাস d মানে কত a এর সঙ্গে d যোগ করলে ঠিক তার পরের টার্মটা চলে যায় মানে a1 এ চলে যায় কারণ এটা কিসে রয়েছে এরা এপি তে রয়েছে যাদের কমন ডিফারেন্সটা হলো d এরা এপি তে রয়েছে উইথ কমন ডিফারেন্স d তাহলে এটা d যোগ করলে a1 এ চলে যায় এই এটা কি n অ্যারিথমেটিক আর a1 টা কি ফার্স্ট অ্যারিথমেটিক তাহলে একটা মজার জিনিস দেখলে যে n অ্যারিথমেটিক মিনের সামটাকে অ্যারিথমেটিক মিন মিন দিয়েও লেখা যায় n অ্যারিথমেটিক মিনের সামের ফর্মুলা কি n বাই 2 ইনটু a প্লাস b এর b এর মধ্যে যদি n খানা অ্যারিথমেটিক মিন বার করতে বলি এবং তার সামটা হবে n বাই 2 ইনটু যে দুটোর মধ্যে অ্যারিথমেটিক মিন বার করতে দিয়েছি তাদের সাম এটা একটা ফর্মুলা কিন্তু যদি এটাকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো না কিন্তু এটাকে একভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো আরেকভাবে ab দিয়ে না রিপ্রেজেন্ট করে সেটাকে অ্যারিথমেটিক মিন দিয়ে রিপ্রেজেন্ট করছি মানে অ্যারিথমেটিক মিনের সামটা ওই যে দুটো নাম্বার সেটা দিয়ে রিপ্রেজেন্ট করছি না অ্যারিথমেটিক মিন দিয়ে রিপ্রেজেন্ট করছি
তখন রিপ্রেজেন্টেশনটা কি হবে n বাই 2 ইনটু n অ্যারিথমেটিক মিন প্লাস ফার্স্ট অ্যারিথমেটিক মিন তখন রিপ্রেজেন্টেশনটা হবে n বাই 2 ইনটু n প্লাস a1 তার মানে n বাই 2 ইনটু n অ্যারিথমেটিক মিন প্লাস ফার্স্ট অ্যারিথমেটিক মিন তো এটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ রিপ্রেজেন্টেশন